আজকের আমাদের অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ। এই হচ্ছে আজকের কোণে, আর এই মেয়েটিরই আজকে হবে রেজিস্ট্রি এবং এনগেজমেন্ট। তো দেখতে থাকো আজকের অনুষ্ঠানটা কেমন লাগে তোমাদের। আজ সকাল সকাল প্রকৃতির সবুজ রূপ দেখানোর সাথে সাথে তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আজকে একটি আনন্দমুখর এবং উৎসবমুখর দিন। তো চলো সারা দিন কি কি আনন্দ, কি কি উৎসব হবে আমাদের মামার বাড়িতে সেগুলো তোমাদেরকে দেখাতে নিয়ে যাই, চলো। তো আজকের ভিডিওটা কিন্তু তোমরা একদমই স্কিপ করে দেখবে না, আর একদম কেউ মিসও করবে না। আজকের ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, যদি দেখো তাহলে প্রচুর আনন্দ পাবে, প্রচুর মজা পাবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখন সকাল বাজে 8:20 এখন থেকে শুরু করে দিলাম। এখন আমরা অনুষ্ঠান বাড়ি যাচ্ছি, আমি, আমার সোনা মা, আমার আহান সোনা যাচ্ছি, আর আমার বাবা আবার অনুষ্ঠান বাড়ি হয়ে অনুষ্ঠান বাড়িরই কেক আনতে যাবে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই অনুষ্ঠান বাড়িতে, কেমন লাগছে দেখবে, কেমন হই হট্টগোল আনন্দ হচ্ছে। এই দেখো আমার সোনা মাকে নিয়ে যাচ্ছি, কিছুতেই যাবে না জানো। এই পাগলিটা বলছে কি না আমি বাড়ি থাকি, ছেলে আছে। আমি বললাম চল ছেলেকে নিয়ে একটুখানি যাই, আমরা আধ ঘন্টার মধ্যে চলে আসবো, এসে আবার ছেলে স্নান টান করাতে হবে। তো দেখে নিলে আমার সোনা মাকে আর আমাকে একটু বলবে কিন্তু, হ্যাঁ এই বুড়িটা কি কেমন লাগছে আর এই ছুরিটা কি কেমন লাগছে। ঠিক আছে, ড্রেসটাই পরেছি ও, সে একই ড্রেস পরেছি, তুই একটু দেখি, একটু দেখে না আমার লুকটা, এই বুড়িটার লুক কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। এই দেখো আমার সোনামাকে একটু দেখে নাও, সোনামার জামাটা আজকে একটু ভালোভাবে তোমরা দেখতে পারবে, এই জামাটা জানো তো আমার সোনামার ভীষণ প্রিয়, কি সোনামা বলো, আর জামাটা পরে ভীষণ আরাম, খুব সফট একদম। হ্যাঁ সামনে 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 আর একটু, হ্যাঁ একটু বলে দিন ওকে কি করবে, আরে কি লাগছে বাবা, এই যে দেখো এরা সব মেয়ের বাড়ি, যেই মেয়ের এনগেজমেন্ট হবে এরা সব মেয়ের বাড়ির লোক। উনিকে বলো, বলে দাও একটু, তুমি একটু বলো, উনি হচ্ছে মেয়ের বৌদি আর ইনি হচ্ছেন মেয়ের বোন। ওকে আমার অনেকটা দেখতে সাইরা বানুর মতো লাগে। এই যে একটুখানি দেখে নাও কাছে থেকে, হাত সরাও মা, একই 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 একই, এই যে ওকে না আমি মনে মনে সাইরা বানু ভাবি, আমার খুব ভালো লাগে ওর মুখখানা। আর এই যে এ হচ্ছে এনগেজমেন্টের যে কোণে তার মা, আর ও হচ্ছে বোন আর হচ্ছে মা, আর এই যে এইটা অন্ধকার হচ্ছে দিদি। এই দেখো এইটা হচ্ছে কোণের দিদি, জ্যাঠার মেয়ে, কোনের জ্যাঠার মেয়ে, আর এই যে ইনি বৌদি, ইনি হচ্ছে ছোট বৌদি, কোনের ছোট বৌদি, আর এ কোনের বড় বৌদি, এ হচ্ছে কোনের বড় বৌদি। এই দেখো এটা তো একটা আমার সোনা মা, আর এই যে একটা ও হচ্ছে শান্তি, আমার সোনা মার বান্ধবী প্লাস আমার সম্পর্কে ননদ হয় বলতে পারো, কিন্তু ও খুবই ছোট মেয়ে। তো এই দেখো ওই হচ্ছে বিউটিশিয়ান, আমাদের আজকের এনগেজমেন্টের কোণেকে ও সাজিয়েছে। তো সাজটা কেমন হয়েছে আমি কিন্তু তোমাদের কমেন্টে জানতে চাই, বুঝতে পেরেছো। আর এই যে আমার বিউটিশিয়ান ননদ, ওও কিন্তু জানতে চাইবে যে সাজানোটা কেমন হয়েছে, এত লজ্জা পাচ্ছে, পট পট করে শুনে জানিও, শুনে নিলে ঠিক আছে।
ফটোশুট হচ্ছে এখন চারজনে, তো আমি একটু ফটোশুট করে নিলাম তোমাদের জন্য। বলবে এই চার সুন্দরীকে কেমন লাগছে তোমাদের? এর মধ্যে শুধু এক সুন্দরীর মেয়ে এখনো ছেলে ঠিক হয়নি। এই যে আমার এক দেওর চলে এসেছে, এই দেখো আকাশি রঙের জামা পরা ভেতরে ঢুকে যাচ্ছে রান্নাঘরে। এই দেখো এই যে আমার বান্ধবী, আরে ম্যাচিং অভির জামা আমার বান্ধবীর শাড়ি একদম ম্যাচিং। আমি হ্যাঁ আমিও আমি আমি আমাকে একটু দেখিয়ে দিই ঠিক আছে। এই যে এই দেখো আমরা তিনজনে পুরো ম্যাচিং। এই যে দেখছো না, এ কিন্তু আমার দেওর হয়। জিদের বয়স কত বলতো? এর হচ্ছে 25 বছর না 26, এর 26 আর আমার 52, আমার কিন্তু দেওর। আমাকে ক্ষমাতে কিছুই কমে দিই। এই যে দেখবে আমাদের আমার একটু 52 বলে দিয়েছি আমি। হ্যাঁ এর 26 আর আমার 52, তো এই দেখো আমরা যে ম্যাচিং পড়েছি আমাদের তিনজনকে একই রকম লাগছে কিনা কমেন্টে কিন্তু অবশ্যই জানা। তিনজন তো তিন রকমের জিনিস, দেখতে তো একই রকম লাগছে। এই যে কালার ম্যাচিং, বিমল বিশ্বাস মহাশয়ের কন্যা শান্তা বিশ্বাসকে উপস্থিত স্বাক্ষরিত সাক্ষীগণ, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের সম্মুখে সজ্ঞানে স্বইচ্ছায় বিনা প্ররোচনায় ও সুস্থ মস্তিষ্কে স্থিররূপে গ্রহণ করিয়া চিরদিন সুখে ও শান্তিতে।